উপস্থিত হয়ে ন্যাশনালিটি চ্যালেঞ্জগুলো হচ্ছে সবারগুলো একখানে। মুক্তি নারী ও অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে কুষ্টিয়ায় নাগরিক অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নীতিমালা তৈরি ও সংশোধনে নাগরিক অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন নারী অধিকার সংগঠনের প্রতিনিধি এবং সমাজকর্মীরা বিভিন্ন গঠনমূলক পরামর্শ ও মতামত প্রকাশ করেন। মিজানুর রহমান লাকির সভাপতিত্বে ও অ্যাডভোকেট এম কে মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকশন এইড বাংলাদেশের এমইএএল অফিসার অঞ্জন রায়। এছাড়া অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান সহ বিভিন্ন সিভিল সোসাইটির অতিথিরা বক্তব্য রাখেন।